ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি খুবই কমন একটি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা সদ্যজাত মা হয়েছেন, প্রথম সন্তানের মা হয়েছেন, তারা ব্রেস্ট ফিডিং নিয়ে বিভিন্ন চিন্তায় থাকেন। বিশেষ করে মা চিন্তা করেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে কি না, এই বিষয়টি নিয়ে অনেক মাই চিন্তা করেন এবং অনেক ধরনের প্রশ্ন তারা করেন। কিছু প্রশ্ন আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে বুঝতে পারবেন। সেখান থেকে যে মা যেভাবে প্রশ্ন করুন না কেন, সেটার একটি কমন প্রশ্ন হলো যে তার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে কি না। এক্ষেত্রে কয়েকটি সাইন দেখে বুঝতে হবে যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে কি না। যেমন সন্তুষ্টি, বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাবে তখন তার চেহারা ফেস দেখে বোঝা যাবে সে আসলে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কি না। সে যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় তাহলে সে মিটমিট করে হাসবে, অথবা তার ফেস, তার চোখ এটা বলে দিবে যে সে আসলে পাচ্ছে সে এবং সন্তুষ্ট। এবং 24 ঘন্টার মধ্যে যদি বাচ্চা 6 থেকে 8 বার প্রস্রাব করে তাহলে বুঝতে হবে বাচ্চা যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, সময় গরমকালে দেখা যায় ঘাম বেশি নিঃসরিত হয়, যে কারণে হয়তো একটু কম হতে পারে, 2-1 বার কম হতে পারে, সেটা নিয়ে চিন্তা বা অরিট হওয়ার কিছু নাই। তবে মিনিমাম 6 বার যদি বাচ্চা প্রস্রাব করে 24 ঘন্টায় তাহলে বুঝতে হবে সে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে। আরও একটি বিষয় দেখে বোঝা যাবে, যদি প্রতি সপ্তাহে আমরা বাচ্চার ওজন দেই তাহলে বুঝতে পারবো। একটা বাচ্চা যদি স্বাভাবিকভাবে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় তাহলে তার প্রতিদিন 20 থেকে 40 গ্রাম এবং সপ্তাহে তাহলে 50 থেকে 250 গ্রাম ওজন তার বৃদ্ধি পাবে। তো এই তিনটা সিমটমের পাশাপাশি আরও একটা বিষয় হলো, দেখতে হবে বাচ্চা প্লেফুল কিনা। বাচ্চা যে বয়সেরই হোক না কেন, তার যদি খাবার দাবার ঠিক থাকে থাকে তার অন্য কোনো প্রবলেম না থাকে তাহলে সে কিন্তু প্লেফুল হবে। সে খেলবে, হাত পা নাড়াচাড়া করবে, সে কথা বললে সে তাকিয়ে থাকবে, একটু হাসার চেষ্টা করবে। যদিও এইসব ডেভেলপমেন্ট হচ্ছে এক একটা বয়সে এক এক ধরনের ডেভেলপ হবে, কিন্তু মা বুঝতে পারবেন যে তার বাচ্চাটা প্লেফুল, তার কোনো প্রবলেম নাই। আর যদি বাচ্চার পর্যাপ্ত পরিমাণে দুধ না পায় তাহলে বাচ্চা কান্নাকাটি করবে। এবং এখানেও বিষয় আছে, আমরা যে সিমটমগুলো বলেছি সেই সিমটমগুলো যদি থাকে কিন্তু বাচ্চা অন্যান্য অনেক কারণে কান্নাকাটি করতে পারে, যেমন হচ্ছে তার জামা কাপড় কমফোর্টেবল না হতে পারে, কারণ তার ত্বকটা কিন্তু অনেক নাজুক থাকে, অথবা প্রস্রাবে তার ভিজা থাকতে পারে শরীর, আরও অনেক কারণেই কিন্তু সে কান্নাকাটি করতে পারে। যদি খাবার দাবারের বিষয়টা আমরা চিন্তা করি যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে কি না, সেক্ষেত্রে আমাদেরকে এই কয়েকটি সিমটম মনে রাখতে হবে। তো আশা করছি মায়েরা বুঝতে পারবেন যে তার বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কি পাচ্ছে না, তাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে বা হবে না। তো এখানে আরও কিছু বিষয়ে কনসার্ন থাকে, যে এরপরেও একটা বিষয় বা কিছু সাজেশন দেওয়া যেতে পারে, যেমন যে বুকের দুধ বাড়ানোর জন্য মায়েরা কি করতে পারেন। বুকের দুধ বাড়ানোর জন্য প্রথম কাজটি হলো বাচ্চাকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে। কেননা আমাদের এই যে বুকের দুধ নিঃসরণ কিভাবে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যতবার বাচ্চা সাক করবে, নিপলটা মুখে নিবে, ততবার ব্রেনে একটা সিগন্যাল চলে যাবে। যখনই বাচ্চা সাক করবে তখনই ব্রেনে সিগন্যাল যাবে এবং তখনই হরমোন নিঃসরিত হবে এবং বুকের দুধ নিঃসরিত বা বুকে দুধ তৈরি হবে। এবং কিছু পাশাপাশি সাপোর্টিং খাবার খাওয়া যেতে পারে, যেমন গরম দুধ এবং জিরা পানি। গরম দুধ এবং জিরা একত্রে মিশ্রণ করে খাওয়া যেতে পারে। এটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন এবং এটি যেটা করবে সেটা হলো বুকের দুধ বৃদ্ধি করার সাথে সাথে শরীরে আয়রনেরও ঘাটতি পূরণ করবে। দ্বিতীয় হলো প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। মাকে দিনে প্রতিদিন 8 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। এবং আরও একটি টিপস হলো, মা যখনই বুকের দুধ পান করাবেন তার আগে 1 গ্লাস করে পানি খেয়ে নেবেন। তৃতীয় হচ্ছে কালো জিরা, এটা খুবই কমন আমাদের দেশে, এই কালো জিরার প্রচলনটা অনেক বেশি, সবাই দেখা যায় বাচ্চা হলে মাকে কালো জিরা খাওয়ান এবং এটার সত্যিকার অর্থেই এটা খুবই কার্যকরী। এরপর মেথি,
রসুন, তারপর হচ্ছে গরম দুধের সাথে দারুচিনি, লাউ, তুলসী পাতা, এবং হচ্ছে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করা যেতে পারে, যেমন প্রচুর শাকসবজি, ডিম, দুধ, রসুন, আঙুরের রস, ফলের রস, মুরগির মাংস প্রতিদিন খাওয়ার চেষ্টা করলে বুকের দুধ বৃদ্ধি পাবে। তো আশা করছি মায়েরা বুঝতে পেরেছেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে কি না, সেই বিষয়টি কীভাবে বুঝবেন সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এবং আমি বলবো বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কি না তা বোঝার জন্য এই কয়েকটি সিমটম, যেমন বাচ্চা বুকের দুধ পান করার সময় সন্তুষ্ট কিনা, 24 ঘন্টায় 6 থেকে 8 বার প্রস্রাব করলো কিনা, প্রতি সপ্তাহে তার ওজন কতটা বৃদ্ধি পেলো, এবং বাচ্চাটা পাশাপাশি প্লেফুল কিনা, এই জিনিসগুলো যদি থাকে তাহলে মার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।